প্রায় 12,550 কোটি টাকার 8টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক কমিটির নির্বাহী কমিটি একনেক। একনেক সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সকালে রাজধানীর পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত একনেকের নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে আসবে 9,192 কোটি টাকা, বাস্তবায়নকারী সংস্থাগুলো নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে 873 কোটি টাকা, আর প্রকল্প সাহায্য থেকে আসবে 2,484 কোটি টাকা। এসব প্রকল্পের মধ্যে সর্বোচ্চ ব্যয় হবে স্থানীয় সরকার সহায়তা প্রকল্পে। প্রকল্পটিতে মোট ব্যয় হবে 5,535 টাকা। পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকার রাস্তাঘাটের উন্নয়ন করা হবে। এই প্রকল্পে ব্যয় হবে মোট 2,635 কোটি টাকা। গণপূর্ত মন্ত্রণালয় ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন অন্যান্য অনন্য আবাসিক এলাকা উন্নয়ন প্রকল্পে ব্যয় হবে 2,832 কোটি টাকা।